অনেকে রিজার্ভ নিয়ে অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রিজার্ভ আমরা দেশের মানুষের কল্যাণের জন্য খরচ করেছি, আমার দেশে মানুষ যদি না খেয়ে থাকে তাহলে আমার রিজার্ভ থেকে কি হবে। তিনি বলেন, বিএনপি রিজার্ভ চুরি করে নিয়ে প্রশ্ন তোলে, করোনার সময় রিজার্ভের অর্থ খরচ হয়, ওই সময় রিজার্ভ জমা হয়নি। রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিএনপি সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, কোকো যখন মারা যায় আমি তখন খালেদা জিয়ার খবর নিতে তার বাসায় গেলাম, কিন্তু তারা আমাকে বাসায় ঢুকতে দেয়নি। আমি বঙ্গবন্ধুর কন্যা এবং একজন প্রধানমন্ত্রী, কিন্তু তারা আমাকে অপমান করল। তারা মনের মধ্যে হিংসাবিদ্বেষ পুষে রাখে, কিন্তু আমাদের মনে কোনো হিংসাবিদ্বেষ নেই। তিনি বলেন, বিএনপি রিজার্ভ নিয়ে কথা বলে, কিন্তু তাদের নেতা তারেক রহমান মানি লন্ডারিং, অবৈধ সম্পদ, অর্থ পাচার, 10 ট্রাক অস্ত্র মামলা ও 21 আগস্ট গ্রেনেড মামলা হামলার পলাতক আসামি। বিএনপি চরিত্র অপপ্রচার চালানো, এদের কারণে মানুষ যেন বিভ্রান্ত না হয়। তিনি আরও বলেন, সরকার বিনা পয়সায় খাবার ঘর করে দিচ্ছে, দেশের একটি মানুষও গৃহহীন ভূমিহীন থাকবে না, নিজেদের টাকায় বিমান কেনা হয়েছে, রপ্তানিতে প্রণোদনা দিয়েছি, বিশ্ব পরিস্থিতিতে এখন অতি বেশি মূল্য দিয়ে খাদ্য পণ্য আমদানি করতে হচ্ছে। প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশকে এখন আর কেউ অবহেলা করে না, এই দেশ এখন উন্নয়নের রোল মডেল, জেলা উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে, অতীতে নির্বাচন কেমন হতো তা সবাই জানে। নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, যারা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন তারা ভোগদখলের জন্য নির্বাচিত হননি, বরং জনগণের সেবা করার জন্য আপনারা নির্বাচিত হয়েছেন। সুতরাং আপনারা যদি চান নিজেরা ভোগদখল করবেন তাহলে করে একবারই বিদায় নিতে পারেন। আওয়ামী লীগ সভাপতি বলেন, করোনা মহামারী শেষ হতে না হতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে, সব কিছুর দাম বেড়েছে, আমাদের বিদেশ থেকে অনেক কিছু আমদানি করতে হয়, এজন্য আমাদের অর্থ দরকার।